চরিত্রটার ক্রাইসিসটার সাথে মানে ঋদ্ধির ক্রাইসিসটা তো মিলছে না, চরিত্রটা যেটার মধ্যে দিয়ে যাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে। মানে এটা একটা ঠিক যে অভিনয় করার সময় অভিনেত্রী পুরো যারা যারা করেছে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে অভিনেত্রী অভিনয় করেছে। আমি যে ঋদ্ধিতে চাই যারা অডিয়ে ফ্রান্সের তারা কি অভিনেতা একজন আছে যিনি পৃথিবীর প্রথম ট্রান্সজেন্ডার মহিলা, তাকে যেন ছবি আর ড্যানিশ পারফর্ম করেছে এবং এডি রেডমেন হচ্ছে আমার মনে হয় আমরা এডি রেডমেনের ছবি দেখবো। I think he's one of the finest actors in this world, right? He got his first Oscar by portraying this character of Stephen Hawking on The Theory of Everything. He was a big one, and Stephen Hawking was a big one. He didn't know what to do with him, but he didn't know what to do with him. So he did it. And Danish girl did it. He did it. He did it. Gender and sexuality is a different subject. Gender and sexuality is different. He did it. He did it. সে যখন প্রথম ঘরে লিলি হয়ে ঢোকে, প্রথম বউটাকে লিলি হয়ে বসে তখন সে কাঁদছে বসে, ঠিক আছে? আমি না ওইটা দেখে ছিটকে গিয়েছিলাম, একটা লোক ঠিক ওই রকম ভাবে মেয়েদের মতো কি করে কাঁদছে, মানে চ্যাপসিলি একটা গার্ল সেটা কি করে করছে কাঁদছে, আমি আর বোঝা যাচ্ছে এদিকে খুব কষ্ট পেয়েছে বা খুব রিলেট করেছে চরিত্রটার সাথে নিয়ে কেঁদে ফেলেছে, বাট ওই ফেনি নাই পশ্চাৎটা করে কি করে কাঁদছে। দেন আমি না বহুবার দেখে দেখে অবস্থা আমি টেনশন যে অনেক কাঁদছে আমি কি করে করবো। একদিন হঠাৎ নবীত আমি জানিয়ে দেখি রিলেশন, আচ্ছা দিস ইজ দ্য সিম্পলেস্ট থিং দ্যাট ইজ গোইং, মানে কি ভাবে অ্যাক্টিং করে অ্যাবসলিউটলি ক্রাফট। প্রথম ক্লাসে কতটা ডিসকমফোর্ট আনকমফোর্টেবল ছিল, যে আস্তে আস্তে কত কমফোর্টেবল হয়ে গেল, তার ফিজিক্যাল পরিবর্তনটা দেখুন, তার চোখের চোখের পরিবর্তনটা দেখুন, কি আগে ক্লাসে কিভাবে শুনতো সে তার শোনাটা কতটা বদলেছে, দিস ইজ অল পার্ট অফ অ্যাক্টিং। আপনার রাস্তায় লোকজনকে দেখুন, অবজার্ভ করুন কাছ থেকে, একদিন শুধু টেক আউট ইয়োর ডে অ্যান্ড গো টু বিজি ক্রাউডেড প্লেসেস জাস্ট টু সি পিপল,